নমস্কার দর্শক বন্ধুরা, তার নাম আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তালের কেক। হ্যাঁ, প্রথমে এক বাটি আমি ময়দা নিয়ে নিলাম, তারপরে হাফ বাটি সুজি একটুখানি আমি মিক্সড করে নিলাম। এবার আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এক বাটি চিনি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে সবকিছু নাড়িয়ে নেব। এবার 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, ছোট্ট 3 চামচের আমি খাবার সোডা দিলাম, এটা 3 চিমটে দিলেই হবে। সমস্ত উপকরণ আমি ভালো করে আর একবার মিশিয়ে নিলাম। এবার আমি 3 পলা সাদা তেল দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, তার সমস্ত উপকরণ আর একবার মিক্সড করে নিলাম। এবার তালের পাল্প আমি 3 চামচ দিয়ে দিলাম, এবার সমস্ত উপকরণ গুলো ভালো করে মেখে নেবো। যদি একটু জল লাগে তাহলে আমি একটু জল অ্যাড করে দেবো। একটু দুধের বাটির মধ্যে একটু সামান্য জল নিয়ে আমি একটু মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি এটা ফেটিয়ে নিচ্ছি, যখন ফিটের মতন পড়বে তখন আমি বুঝবো আমার ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। খুব সোজা এবং খুব টেস্টি, আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এবার একটা কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিলাম ভালো করে, এবার একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি বাটিটার উপর, দিয়ে ভালো করে সারা জায়গায় যাতে ময়দাটা লেগে যায় সে ঠিক সেইভাবে এরকম ভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরো বাটিটায় ময়দাটা দিতে হবে, তাহলে কেকটা হয়ে গেলে ওঠার মধ্যে আর কোনো কষ্ট হবে না। এবার ব্যাটারটা আমি পুরো ঢেলে দিলাম, পুরোটা দেবো না, একটু ফাঁকা রেখে দেবো, কেকটা তো ফুলবে, ফুলে একটু বড় হবে, ওই জন্য পুরো ব্যাটারটা আমি ঢাললাম না, অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম, একটু ফাঁকা রেখে দিলাম। এবার একটু ট্যাপ করে দিলাম যাতে ভেতরে কোনো বাবলস না থাকে, তার জন্য একটু ট্যাপ করে দিলাম। এবার অল্প একটু কাজু কিশমিশ নিয়েছি আমি, একটুখানি ময়দার গুঁড়ো দিয়ে উপরে ছড়িয়ে দিলাম যাতে কাজু কিশমিশটা না পুড়ে যায়। এটা আমি মাইক্রো ওভেনে করবো, এটা ওভেনেও হয়, আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাতেই করবেন। আমি মাইক্রো ওভেনে 180 ডিগ্রিতে দিয়ে 45 মিনিট এটা বেক করে নেব। ভালো লাগলে আপনারা আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন। এবার আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি, আমি মাইক্রোওভেনে
কেকটা দিয়ে দিলাম। 45 মিনিট আমার লেগেছে, আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আপনারা সব এটা বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সোজা, সবার খুব ভালো লাগবে, খেতেও খুব টেস্টি হয়েছে কেকটা। আমি এবার ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেকটাকে বের করে নিচ্ছি। একটা অন্য প্লেটের মধ্যে কেকটা আমি ঢেলে নিলাম। কেকটা আমাদের রেডি হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।